আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। টেলিফোনে যে আলাপ করলেন পুতিন মোদি, পশ্চিমা নিষেধাজ্ঞা বেলারুশ রাশিয়াকে একত্র করেছে বলেছেন পুতিন। দ্রুতই ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ চায় ইউক্রেন। টাইমস স্কয়ার সহ নিউ ইয়র্কের জনসমাগম স্থলে বন্দুক নিষিদ্ধ। স্যামসাং এর বিরুদ্ধে মহানবীকে অপমানের অভিযোগে উত্তাল করাচ্ছি। এবং সর্বশেষ থাকছে, তবুও নূপুরকে গ্রেপ্তার করবে না ভারতীয় পুলিশ। ভারতের মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে না তারা, পার্শ্ববর্তী দেশ মুসলিম দেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশের উপর তাদের কর্তৃত্ব ফলানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং সেখানকার মুসলমানদের নির্যাতন করছে নানাভাবে নানা নামে। বাংলাদেশেও আরএসএস এর উগ্রবাদী হিন্দুরা বিস্তার লাভ করেছে অনেক আগে থেকেই। এখন তারা প্রকাশ্যে বুক ফুলিয়ে মুসলমানদেরকে নির্যাতন করছে। বাংলাদেশ সরকার যেহেতু ভারতের সরকারের হাতের পুতুল হিসেবে কাজ করে, ভারতের বিরুদ্ধে কোনো কথা বলার আগে 100 বার ভাবে যে কারণেই এই সমস্ত উগ্রবাদীরা এত সাহস পাচ্ছে। একটি স্বাধীন দেশ হিসাবে আমি মনে করি ভারতের লেজুর বৃত্তি করা বাংলাদেশের কখনোই উচিত না, এমনকি সঠিক সময়ে সঠিক জবাব দেওয়া বাংলাদেশের দায়িত্ব। এখনই উচিত এই সমস্ত উগ্র হিন্দুদের কঠিন শাস্তি দেওয়া, অন্যথায় এরাও মুসলমানদের উপর নির্যাতন আরও বাড়াবে, এমনকি চাইবে বাংলাদেশকেও ভারতের সঙ্গে যুক্ত করে ভারতের মতো করেই মুসলমানদের নির্যাতন করতে। এই শিক্ষিকা নামের ভারতের এজেন্টের কি বিচার হওয়া উচিত বলে আপনারা মনে করেন? অবশ্যই সেটা আপনারা কমেন্টে লিখে জানাবেন। অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই সমস্ত উগ্রবাদী হিন্দুদের ব্যাপারে মানুষ জানতে পারে, সচেতন হতে পারে। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। টেলিফোনে যে আলাপ করলেন পুতিন মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রেমলিন প্রেস সার্ভিসের বরাত, রুশ সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, শুক্রবার টেলিফোন আলাপে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার ওপর কয়েকটি দেশের নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। পুতিন কয়েকটি দেশের পদ্ধতিগত ভুলের বিষয়ে মোদির দৃষ্টি আকর্ষণ করেন। রুশ প্রেসিডেন্ট গুরুত্ব দিয়ে বলেন, খাদ্যপণ্য, সার ও জ্বালানি উৎপাদন ও সরবরাহে রাশিয়া এখনও নির্ভরযোগ্য দেশ। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ সমাধানে প্রেসিডেন্ট পুতিনকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি। অর্থনৈতিক চাপে পড়ে সম্প্রতি তেলের দাম কমিয়েছে রাশিয়া, আর এই সুযোগই নিচ্ছে রাশিয়ার সামরিক সরঞ্জামের অন্যতম বড় ক্রেতা ভারত। যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে ব্যাপক পরিমাণ অপরিশোধিত তেল কিনছে এশিয়ার অন্যতম বৃহৎ দেশ ভারত। পশ্চিমা নিষেধাজ্ঞা বেলারুশ রাশিয়াকে একত্র করেছে বলেছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা বিশ্বের নজিরবিহীন রাজনৈতিক ও সামাজিক চাপ এবং নিষেধাজ্ঞার ভারী রাশিয়া ও বেলারুশকে দ্রুত একীভূত করেছে। পুতিন বলেন, অবৈধ নিষেধাজ্ঞার ক্ষতি পশ্চিমা পণ্যের ব্যবহার কমাতে এবং নতুন কোম্পানি গঠন ও সহযোগিতা বাড়াতে এটা করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে কথিত বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া। এর পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার ওপর 100 নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের দেশগুলো। বিপরীতে বেলারুশ শুরু থেকে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। শুরু থেকে ইউক্রেন অভিযোগ করে আসছে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়া আক্রমণ চালাচ্ছে। তবে রাশিয়ার পক্ষ নিলেও নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে বেলারুশ। সাথে দেশটি জানিয়েছে তারা রাশিয়ার সাথে ইউক্রেন অভিযানে অংশ নেবে না। দ্রুতই ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ চায় ইউক্রেন। খুব শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি, তাই তিনি এই প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার তিনি বলেছেন, সদস্য পদ দেওয়ার প্রক্রিয়াটি বছরের পর বা দশকের পর দশক ধরে চলতে পারে না। জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের পদটা দ্রুতই পাড়ি দিতে চান। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেওয়ার ব্যাপারে আমি সব সরকারকে তাদের কাজটা ঠিকমতো করার আহ্বান জানাচ্ছি। এটা আমাদের দেশের জন্য সম্মুখ যুদ্ধ, এই যুদ্ধটা ইউক্রেনের, আপনার আমার যুদ্ধ। ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পাওয়ার জন্য জোর কদমে কাজ করছে বলেও জানিয়েছে জেলেনস্কি।
টাইমস স্কয়ার সহ নিউ ইয়র্কের জনসমাগম স্থলে বন্দুক নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাশের পর ধীরে ধীরে প্রদেশগুলোতে এর প্রয়োগ হতে শুরু হয়েছে। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার সহ জনস্থলে বন্দুক নিষিদ্ধ করেছে প্রদেশটির আদালত। রয়টার্সের খবরে বলা হয়েছে, এই অঙ্গরাজ্যে যারা বন্দুক রাখতে চান অবশ্যই তাদের কাছে লাইসেন্স থাকতে হবে, আর যারা লাইসেন্স প্রত্যাশী তাদেরকে অবশ্যই নিজেদের বন্দুক চালানোর দক্ষতা প্রমাণ করতে হবে। একই সঙ্গে এসব ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, আইনের পর নিউ ইয়র্কে বন্দুক হামলা ও এ সংক্রান্ত ঘটনা কমে যাবে। যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের মধ্যে তার রাজ্যে বন্দুক হামলায় নিহতের ঘটনা পঞ্চম নিম্ন হারে রয়েছে। স্যামসাং এর বিরুদ্ধে মহানবীকে অপমানের অভিযোগে উত্তাল করাচি। মহানবীকে অপমান করার অভিযোগ এবার মোবাইল প্রস্তুতকারী সংস্থা স্যামসাং এর বিরুদ্ধে, আর এই অভিযোগ তুলে এবার উত্তাল হয়ে উঠল পাকিস্তানের করাচি। ঘটনায় এখনো পর্যন্ত ওই কোম্পানির 7-8 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, করাচির এক নামী শপিং মলের বাইরে স্যামসাং এর একটি ওয়াইফাই ডিভাইস লাগানো হয়েছিল। সেই ডিভাইস থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য ভেসে আসে, আর তাতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে করাচিতে। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন বহু মানুষ, শুরু হয় ভাঙচুর, ভেঙে দেওয়া হয় বিলবোর্ডও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে উত্তেজনা আরও চরমে ওঠে। অশান্তি রুখতে শপিং মল থেকে দ্রুত ওই ওয়াইফাই ডিভাইসটি সরিয়ে ফেলে পুলিশ। ড্যামেজ কন্ট্রোলে নামে স্যামসাং পাকিস্তানও। টুইট করে এই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করে তারা একটি বিবৃতি দিয়ে জানায়, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তাদের উদ্দেশ্য নয়, এক্ষেত্রে সবসময় নিরপেক্ষ থাকে তারা। কোম্পানির তরফে আরো বলা হয়, প্রতিটি ধর্মকে আমরা সমানভাবে সম্মান করি, একইভাবে ইসলাম ধর্মকেও সম্মান করি। সেই সঙ্গে নিশ্চিত করা হয় এমন ঘটনা কিভাবে ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। এই ঘটনায় ইতিমধ্যে মোবাইল কোম্পানিটির অন্তত 7-8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সাইবার অপরাধ দমন শাখার গোয়েন্দারা খতিয়ে দেখেছেন ওই ডিভাইসটি ইনস্টল করার জন্য কে বা কারা দায়ী। তবুও নূপুরকে গ্রেপ্তার করবে না ভারতীয় পুলিশ। টেলিভিশনে এক বিতর্ক সভায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির জের ধরে ভারত ও অন্য অনেক দেশে আগুন জ্বলছে বলে অভিযোগ, যার জেরে বিভিন্ন জায়গায় দায়ের হয়েছে গুচ্ছগুচ্ছ FIR। শুক্রবারই ভারত সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়েছেন তিনি। সমালোচনার মুখে পড়েছে দিল্লি পুলিশের ভূমিকাও। তবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাময়িক বরখাস্ত হওয়া জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে আদৌ গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে দিল্লি পুলিশ। সূত্রের দাবি, দিল্লির পুলিশের তদন্তে নূপুর নাকি সহযোগিতা করেছেন। সূত্রের আরো দাবি, নূপুরের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ নিয়ে শুক্রবার সারাদিন ধরেই বৈঠকে বসেছেন পুলিশ কর্তারা। যদিও সংবাদ সংস্থা PTI এর কাছে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন KPS মলহোত্র জানিয়েছেন, 18 জন ভারতীয় দণ্ডবিধির 41 ধারায় নূপুর শর্মাকে নোটিশ পাঠানো হয়েছে। নূপুরের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়া এবং সহিংসতা ছড়ানোর অভিযোগে মামলা রুজু করার পর ওই নোটিশ পাঠানো হয়েছিল। পুলিশ তার বয়ানও রেকর্ড করেছে বলে জানিয়েছেন তিনি। তবে এই নোটিশের পর প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হননি নূপুর। সুপ্রিম কোর্টের কাছে নূপুরের আবেদন ছিল যে দেশের বিভিন্ন প্রান্তে তার বিরুদ্ধে করা সমস্ত FIR দিল্লিতে সরিয়ে আনা হোক, তবে সেই অর্জি খারিজ করে নূপুরকে তীব্র ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট। তার লঘু মন্তব্যই ভারতে আগুন জ্বালিয়েছে বলে শুক্রবার বলেছে শীর্ষ আদালত। সেই সাথে দিল্লি পুলিশকেও ছেড়ে কথা বলেনি বিচারপতিরা। শীর্ষ আদালতের প্রশ্ন, দিল্লি পুলিশ কি করেছে, ওই টিভি বিতর্কের কি প্রয়োজন ছিল, আদালতে বিচারাধীন বিষয় বা কেন টিভি বিতর্কের জন্য বেছে নেওয়া হলো, তিনি একটি রাজনৈতিক দলের তৎকালীন মুখপাত্র হলেই বা কি, তিনি কি মনে করেন আইনকে অশ্রদ্ধা করে যে কোনো মন্তব্য করতে পারেন।